আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু হাকিম ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং দেশের সার্বিক পরিস্থিতি করোনা ভাইরাস নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি আজকে পার্সোনাল কাজে একটু বেরালাম গুলিস্তানে। পরিস্থিতি আগের চেয়ে একটু ভিন্ন রকম হয়েছে। আগে অনেক জমজমাট ছিল, তার চেয়ে এখন একটু কম জমজমাট। রাস্তাঘাটে মানুষের আনাগোনা কিছুটা হলেও কম, কিন্তু এর ভিতরে অনেকেই মাস্ক ইউজ করতেছে, কেউ আবার স্বাধীনভাবে ঘুরতেছে। আগের থেকে অনেকটাই সচেতন হয়েছে। এর চেয়ে আরও বেশি সচেতন হলে আমাদের ভাইরাস, করোনা ভাইরাসকে প্রতিরোধ করা আরও সম্ভব। এবং আমি গুলিস্তানের ফুটপাতে অনেক দোকানপাট কম, মানুষের কেনাকাটাও অনেকটাই কম, কিন্তু এখানে এসে দেখলাম মাজারের অপোজিটে দেখলাম মালিক সমিতির নির্বাচন, এখানে অনেক মানুষ একত্রিত হয়েছে সমাগম। এবং তুলনামূলকভাবে গুলিস্তানে পরিস্থিতি অনেক, মানুষের চলাচল এবং অনেক দোকানপাট খোলা হয়েছে এতে, কিন্তু আগের তুলনায় অনেক কম। কিন্তু এখন আমাদের যে করোনা ভাইরাসের যে অবস্থা, তার সে প্রেক্ষিতে এটা অনেক বেশি। আমাদের এই জায়গাটুকু যদি আরও যদি কম চলাচল করা যেত, তাহলে আমাদের জন্য আরও একটু ভালো হতো। আসলে করোনা ভাইরাসটা নিজেকে যত সচেতনভাবে রাখা যায়, তত এর নিয়ন্ত্রণ রাখা যাবে। প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে মাস্ক ইউজ করতে হবে এবং লোকালয়ে কম যেতে হবে। যত প্রয়োজন, প্রয়োজন যদি পড়ে তখন যেতে হবে, অন্যথায় আমাদের কম চলাচল করা উচিত। আমি গুলিস্তান থেকে, আমার উদ্দেশ্য হচ্ছে আমি শেওড়া যাব। এর জন্য গুলিস্তান থেকে আমি এখন মাজার রোডের পাশে গাড়িতে উঠব। বাসের অবস্থা আপনাদেরকে অবশ্যই দেখাবো, দেখেন বাসের পরিস্থিতি। অনেকেই মাস্ক ইউজ করতেছে এবং দেখেন বাসে বেশি লোকজন নেই, অনেকটাই ভিড়মুক্ত পরিবেশ, সচেতনতা অনেকের জাগ্রত হয়েছে। এবং আমি রাস্তা ধরে যাচ্ছি, রাস্তা এই স্বাভাবিক, এটা এর চেয়ে আরও অনেক মানুষ চলাফেরা করত সাধারণত, কিন্তু এখন অনেকটা কম। করোনা ভাইরাস হলো সবচেয়ে, এর নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের সংস্পর্শে আসা যাবে না এবং খুব সুন্দরভাবে চলতে হবে। এবং আমি এখন যেতে যেতে বনানী ফুটওভার ব্রিজের কাছাকাছি চলে এসেছি, রাস্তা ধরে যাচ্ছি। এবং এই এলাকার জনগণ অনেকটাই কম, কারণ আসলে এটা অনেকটাই অফ দেখতেছি, এখানকার মানুষ অনেকটাই সচেতন হয়েছে। আর এই রোডটা অনেক লং রোড, রাস্তা মূলত ফুটপাথ দিয়ে বেশি লোক যাওয়া আসি করে না, বেশিরভাগ এখানে গাড়ি চলাচল করে। রাস্তা অনেক, পরিবেশ ভালো, রাস্তা ফাঁকা, এই জন্য গাড়ি খুব দ্রুত চলতেছে। এবং আমি দেখতে দেখতে কুর্মিটোলার কাছাকাছি এসে গেছি। আমি কুর্মিটোলা জেনারেল হসপিটালটা আপনাদেরকে দেখাবো। এখানে বাইরে থেকে যতটা দেখতে, তার চেয়ে ভেতরের চিকিৎসাটা অনেক ভালো। আমি অনেক সময় এখানে এসেছিলাম ডক্টর দেখানোর জন্য, এখানকার কোয়ালিটিটা অনেক ভালো। আপনারা চাইলে এখানে এসে
চিকিৎসা করতে পারেন বা দেখাইতে পারেন ডক্টর। এখানে করোনা ভাইরাসের ট্রিটমেন্টও হচ্ছে সম্ভবত, এখানে একটা ইউনিট করার কথা শুনছিলাম। এবং দেখতে দেখতে আমি শেওড়ার কাছাকাছি এসে যাচ্ছি, আর অল্প একটু পথ এটা, আমি শেওড়া ফুটওভার ব্রিজের কাছাকাছি এসে গেছি। বাস থেকে নামলাম এবং আমি ফুটওভার ব্রিজের সিঁড়ি দিয়ে উঠতেছি। আমি ফুটওভার ব্রিজের ওপর থেকে আপনাদেরকে এখানকার পরিস্থিতিগুলো দেখাবো। এখানে অনেকটাই লোকের চলাফেরা খুব কম, এবং রাস্তায় যে গাড়ি ঘোড়া চলতেছে অনেকটা সীমিত আগের তুলনায়। এখানে আগে অনেক গাড়ি যেত, অনেক স্পিডে যেত, অনেকগুলো গাড়ি যেত, কিন্তু এখন স্বাভাবিক, অনেকটা স্বাভাবিক গাড়ি চলতেছে। এবং এ পাশেও সেম, গাড়ি ঘোড়া অনেকটাই কম, বাইক মোটর বাইক খুব কম। এবং সাইডে দেখা যাচ্ছে একটা ট্রেনও যাচ্ছে, ট্রেন চলাচলও স্বাভাবিক আছে। আমি এখন নেমে, আমার উদ্দেশ্য হচ্ছে বারিধারা ডিওএসএসে যাব, এখানে আমার একটা পার্সোনাল কাজ আছে। আপনাদের সকলের জন্য দোয়া করি করোনা ভাইরাস থেকে রোধ পাওয়ার জন্য, এবং আল্লাহ আপনাদেরকে সবাইকে সুন্দরভাবে রাখুক। এবং আমি ডিওএসএসের ভিতরে চলে এসেছি, কাছাকাছি এসেছি। এখানে অনেকটা লোকের আনাগোনা খুব কম, এবং সামনে দেখা যাচ্ছে চেকপোস্ট, এখানে ওয়ান ওয়ে রোড, এখানে যে গাড়ি যায় তাকে চেক করে এখানে ঢোকানো হয়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ আপনারা সবাই যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সর্বোপরি বলি করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আপনাকে নিজে সচেতন হতে হবে, এবং নিজে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এই ভাইরাসটা তত আপনার কাছে আসবে না। এবং আমার এই চ্যানেলটি, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।